আল্লাহ সোবানত আলাকে প্রশংসা করার জন্যে একটি সংক্ষিপ্ত ছোট বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ সোবান আমরা আরবি ভাষাভাষী না হওয়ার কারণে এই হা এর উচ্চারণটা আমাদের বাংলা হ দিয়ে করে ফেলি যেটা যখন শোনা যায় আলহামদুলিল্লাহ কিন্তু এখানে কিন্তু মারাত্মক একটি ভুল হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণ প্রশংসামূলক বাক্যটি থেকে অর্থটি অন্য দিকে ঘুরে যায় এখানে যদি আমরা হাম হামদু এই শব্দটি দিকে খেয়াল করি তাহলে দেখবে এখানে তিনটি বর্ণ রয়েছে হা মিম এবং দাল এই মূল অংশটি অর্থাৎ এই রুট এই তিনটি অংশ দিয়ে যেটা আমরা ভারত দেখছি এখানে হামিদা এই হামিদা যেটা আমরা দেখতে পাচ্ছি হামিদা যার মানে হচ্ছে প্রশংসা করা হা আর আমরা যদি হদি বলি আলহামদুলিল্লাহ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বর্ণ সেটা হচ্ছে এই ছোটো হা এবং মিম এবং দাল এবং এর রুট যেটা রু হচ্ছে ভার সেটা হচ্ছে হামাদা যা মানে হচ্ছে যা শেষ হয়ে যাবে বা যা নিঃশেষ হয়ে যায় তো আমরা যদি এরকম করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ ছোটো মানে বাংলা ভাষার হয় উচ্চারণ দেব নি তাহলে কিন্তু অর্থটা ভুল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রশংসামূলক বাক্য উচ্চারণ যেটা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে না আলহামদুলিল্লাহ হা হা আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আমরা এক্ষেত্রে অবশ্যই সতর্ক হব আলহামদুলিল্লাহ বলব না আমরা বলবো হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হা তো আমরা যখন নামাজে রুকুতে যাই রুকুতে কঠার সময় আমরা বলি সামিয়া আল্লাহ হুলিমেন হামিদা মানে হচ্ছে যে আল্লাহ হসনত আল্লাহর প্রশংসা করে আল্লাহ সুবান তলা তাদের কথা শোনেন এটা খুব চমৎকার একটি কথা অর্থাৎ আল্লাহ হোবান তল্লা কাছে যখন আমরা দোয়া করব তখন সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে যেটা সুরুল্লাহ সাল আলি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ সুমান তল্লাহর প্রশংসামূলক বাক্য বলে নিতে হবে সুবাহানুয় অর্থাৎ যে প্রশংসামূলক বাক্য রয়েছে সেই বাক্যগুলো বলে নিতে হবে কারণ আমরা নামাজেই শিখতে পারছি যে সামিয়া আল্লাহ লিম্যান হামিদা মানে হচ্ছে যে অর্থাৎ আল্লাহ সুবান আল্লাহর প্রশংসা করে আল্লাহ সুবান আলা তার কথা শোনেন তো আমরা যখন আল্লাহ সুবান আল্লাহর প্রশংসা করবো

আল্লাহ সুবান তাল্লার প্রশংসা করার পর আমরা রাসুলুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের উপর দরুদ পাঠ করার পরে যে দোয়াটা করব সেটা আল্লাহ সুবান শুনবেন ইনশাআল্লাহ তো আশা করি ইনশাল্লাহ এরপর থেকে আমরা সতর্ক হয়ে যাব আমরা আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে হা এর উচ্চারণটা সঠিকভাবে করব আমরা বাংলা ভাষায় হয়ের মতো আলহামদুলিল্লাহ বলবো না কারণ তাতে যে অর্থটা হয় সেই অর্থটা মারাত্মক ভুল হয়ে যায় ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে সতর্ক হব السلام عليكم ورحمه الله